হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন কইতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। তোজোর তো স্কুল খুলে গেছে কালকে থেকেই, সে কারণে সকাল সকাল চলে এসেছি তোজোর স্কুলে টিফিন বানিয়ে নিতে। আজকে ওকে টিফিনে দেব ডিম টোস্ট। একটা ডিমের মধ্যে কিছুটা দুধ দিয়েছি আর তার মধ্যে গাজর আর পেঁয়াজটাকে গ্রেট করে দিয়েছি, আর এইভাবে বানিয়ে নিচ্ছি ডিম টোস্টটা। ওকে তো আমি প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দেওয়ার চেষ্টা করি, তবে এই গরমের মধ্যে মাথায় কাজ করছে না যে কোন টিফিনটা দিলে ওর শরীরের পক্ষে ভালো হবে। তো তোমরা যারা ভিডিওটা দেখবে অবশ্যই আমাকে একটু সাজেস্ট করো যে সকালের দিকে কি টিফিন দিলে ওর হেলথের জন্য উপকার হবে। যা গরম পড়েছে, সবারই কিন্তু একটু খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে। আর ওই তো তোজোর টিফিনটা বানিয়ে সেই টিফিনটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এখন সেটাকে টিফিন বক্সে প্যাক করে দিচ্ছি। তার সাথে না একটু সস দিয়েছি। তোজো কিন্তু সসের সাথে এরকম ডিম টোস্ট খেতে বেশ পছন্দ করে। বাড়িতে থাকলে হয়তো ডিম টোস্টের মধ্যেই সসটা লাগিয়ে দিতাম, তবে যেহেতু স্কুলে দিচ্ছি তাই আলাদা একটা কন্টেনারে সসটা দিয়েছি। না হলে ব্রেডের মধ্যে দিলে ব্রেডটা নরম হয়ে যেত আর খেতে কিন্তু একদমই ভালো লাগতো না। আর এই তো এখন তোজোর স্কুল ব্যাগটাকেও গুছিয়ে দিচ্ছি। সকালবেলা কিন্তু ওকে স্কুলে পাঠানোর আগে আমার অনেকটা কাজ থেকে যায়, আর এখন তো গরমকাল, এখন হাতে সময়টা অনেক বেশি পাওয়া যায়, সেই জন্য তাড়াহুড়োটা একটু হলেও কম হয়েছে। আর এই তো ওর ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে রেডি করে নেব। তোমাদের কিন্তু এর আগেই জানিয়েছি তোজো কিন্তু ক্লাস 1-এ প্রমোট হয়েছে, সে কারণে কিন্তু এবার থেকে ওদের স্কুল ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে। আগে ই কিডসে পড়তো, এখন ই চ্যাম্প হয়ে গেছে, তাই ড্রেসও চেঞ্জ। আর এই যে ড্রেসটা দেখছো, এটা কিন্তু এই ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ওদের সেমই থাকবে, যদি না মাঝখানে কোনো চেঞ্জেস হয়। বাইরে যা গরমটা পড়েছে সে কারণে কিন্তু ওকে ড্রেস পরানোর আগে গায়ে একটু ভালো করে পাউডার দিয়েছি, আর সকালের দিকটা ওকে না আমি স্নান করে পাঠাই না, কারণ ও যেই টাইমটায় ফেরে সেই টাইমটায় ও এসেই ভালোভাবে স্নানটা করে নিতে পারে। আবার যাওয়া আসার মধ্যে ধুলো বালি, স্কুলে খেলাধুলো করে তাতে ঘামিয়ে যায়, সে কারণে আমি স্নানটা করে পাঠাই না। এরপরে যখন টাইমিং বাড়বে তখন হয়তো সকালের দিকটা আমাকে স্নান করেই স্কুলে পাঠাতে হবে। আর এই তো তোজো স্কুলের জন্য রেডি হয়ে গেছে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও এই নতুন জার্নিটা ভালো করে অতিক্রম করতে পারে। আর এই তো তোজোকে স্কুলে দিয়ে এখন সোজা চলে এসেছি সংসারের কাজগুলো গুছিয়ে নিতে। এসে আর চেঞ্জ করিনি, ভাবলাম আগে বাসি বিছানাটাকে গুছিয়ে নিই। আসলে বাসি বিছানাটা চাই না সকাল থেকে এইভাবে ফেলে রাখতে, তবে কি বলো তো, ওই যে ক্যামেরা করতে হবে তার জন্য অনেকটাই সময় লাগে, আর আমি যদি এই কাজটা করতে বসে পড়ি তাহলে কিন্তু আবার তোজোর স্কুলে লেট হয়ে যাবে। সেই জন্য আগে আমি ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে আমি এই কাজগুলো গুছিয়ে করে নিই। আর এই তো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরের জানলাটাকেও খুলে দিচ্ছি। শীতকালে বিছানা গোছানোটা কিন্তু বেশ কষ্ট সাপেক্ষ, কিন্তু গরমকালে বিছানা গোছানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু তোজোর স্কুল থাকার জন্য আমাকে সকাল থেকে টাইম বেঁধেই সমস্ত কাজ গুছাতে হয়, সে কারণে এই কাজগুলো করতে আমার না অনেকটাই লেট হয়ে যায়। আর এই দেখো স্নানের টাইমে বেশ কিছু জামা কাপড় না ভিজিয়ে রেখেছিলাম, তবে সেগুলো আর কাচা হয়নি, তাই এখন এসে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এখন তো গরমকাল, বাইরে রোদ বেশ ঝলমল করছে, তাই জামা কাপড়গুলো যত দেরি করেই ধুয়ে মেলে দিই না কেন খুব তাড়াতাড়ি কিন্তু সমস্তটা শুকিয়ে যায়। আর শীতকাল হলেই একটু শুকোনোর জন্য সমস্যা হতো, সে কারণে স্নানের টাইমেই ধুয়ে দিতাম। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই তো সমস্ত জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি আর এখন মেলে দিচ্ছি।
প্রতিদিনই কিন্তু আমার কম বেশি জামা কাপড় থাকে, আমার তো নিজেরই দু তিনটে নাইটি থাকে, তারপরে সকালবেলা যে মর্নিং ওয়াকে যাই সেই জামা কাপড় প্লাস তোজোরও জামা কাপড় থাকে, তাই রেগুলার জামা কাপড়গুলো আমাকে কাচাকুচি করতেই হয়। ওইদিকে জামা কাপড়গুলো মেলে এবার কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে, তাড়াতাড়ি করে না রান্নাটা সেরে ফেলবো। আর আমার হাজব্যান্ড প্রায় দিনই বলছে খুব একটা বেশি রান্নার ঝামেলা এখন রেখো না, একদম হালকা পাত্রা রান্না করো, কারণ খবরগুলোতেও কিন্তু বলছে যা গরম পড়ছে তাতে করে কিন্তু তেল মশলাযুক্ত খাবার একটু কমই খেতে, হালকা পাতলা খাবার খেতে। সে কারণে আজকে রান্না করবো ডাল পেঁয়াজ আর রসুন দিয়ে, যেটা আমার হাজব্যান্ড না ছেলে খেতে ভীষণ পছন্দ করে। আর তার সাথে আনা হয়েছে চিকেন, তবে চিকেনটা কিন্তু আজকে কোনো কষা বা ঝোল করবো না, চিকেন পকোড়া করবো, ডালের সাথে চিকেন পকোড়া আর তার সাথে শশা কাটবো। আর তার সাথে কিন্তু প্রতিদিন লাঞ্চে আমাদের থাকছে টক দই, টক দই তো এমনি খাওয়া খুব ভালো, আর এই গরমের দিনগুলোতেও কিন্তু টক দই খাওয়ার বিশেষ উপকার রয়েছে। আর হাজব্যান্ড যেহেতু সারাদিন এই রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে কাজ করে, সেই জন্য কিন্তু ওকে আমি টক দইটা বেশি করেই খাওয়াই, যাতে শরীরটা অ্যাটলিস্ট ঠান্ডা থাকে। তবে তোজো টক দইটা খুব একটা খেতে পছন্দ করে না, কিন্তু ওই টক দইয়ের মধ্যে একটু বেশি করে চিনি দিয়ে দিলে ও কিন্তু সেটা খেয়ে নেয়। আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ডালটা সোমবার দেব, তার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি আর তার সাথে কিছু রসুন ক্রাশ করে সেটাও ভেজে নিচ্ছি। আর এই তো ডালটাও সোমবার দিয়ে নিলাম, সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে যাবে। আর এখন ভাত আর ডালটাই করে রাখবো, সাথে চিকেনটা ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেবো, খাওয়ার আগে দিয়ে চিকেন পকোড়াগুলো ভাজবো, না হলে তো নেতা হয়ে যাবে, খেতেও খুব একটা ভালো লাগবে না। চিকেনটাকে নুন স্পেস সস আদা জিরে পেঁয়াজ বাটা আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর অ্যারারুট, সমস্তটাকে ভালো করে মাখিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর তারপর ওদিকে ভাত ডালটা রান্না করে এখন সোজা চলে এসেছি ঘরে, ঘরের যে প্রতিদিন রেগুলার ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলোই এখন করে নিচ্ছি। আসলে আমার মনে হয় ওই আগুনের ধারে রান্না করাটা যদি তাড়াতাড়ি করে আমরা শেষ করে নিতে পারি আর তারপর এই কাজগুলো যদি ধীরে সুস্থে করা যায় তাহলে কিন্তু বেশ সুবিধেই হয়, তাই আমি রান্নার কাজটা কিন্তু এই গরমের দিন একটু সকাল সকালের মধ্যেই সেরে ফেলি। আমরা যদি প্রতিদিন 15-30 মিনিট এই ঘর বাড়ি ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের বিষয়টা অনেকটাই এড়ানো যায়, ডিপ ক্লিনিংয়ের পরিস্থিতি হয়তো সেইভাবে আসেই না। তাই আমি চেষ্টা করি রান্না করার আগে বা রান্না করার পরে কখনো কখনো বিকালের দিকটাতেও যখনই সময় পাই না কেন আমি এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা রেগুলারই করার, তাতে ডিপ ক্লিনিংটা অনেকটাই কিন্তু এড়ানো যায়। আর এই তো কথা বলতে বলতে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন তোজুকে আনতেও বেরিয়ে গেছি। আর তারপর এসে ও একটু ফ্রেশ হয়ে বসেছে, আর এদিকে আমি আস্তে আস্তে পকোড়াগুলো ভাজা শুরু করেছি, কারণ অনেকগুলো পকোড়া তো ভাজতেও সময় লাগে, তাই ধীরে ধীরে ভাজতে শুরু করেছি। আর কয়েকটা পকোড়া ভেজে আগে ওকে খেতে দিয়ে দেবো, মানে একটু জাস্ট খেতে দেব, তারপরে স্নান করার পরে লাঞ্চটা দেবো। ইতিমধ্যে ওর কিন্তু স্নানটা হয়ে গেছে, আর এখন ওকে দুপুরের লাঞ্চটা দিয়ে দিচ্ছি, ভাত আর তার সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে ডাল করেছি, সাথে পকোড়া, আর ওকে দিয়ে দেবো বেশ কিছু শশা, এটাই কিন্তু আজকের লাঞ্চের মেনু, আর তার সাথে আমাদের রয়েছে টক দই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।